সদর উপজেলা ধারকি পাথারপাড়া গ্রামের জনৈক উপেন পাহানের গরু হারালে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম তোতামিয়াকে সন্দেহ করেন। পরে তারই নির্দেশে বেশ কয়েকজন শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি গাছের সাথে বেঁধে দাহ্য পদার্থ ঢেলে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার দুই পা ঝলসে গেলে পরদিন ভোরে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অমানবিক এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। সন্দেহমূলক তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, গায়ে আগুন লাগিয়ে দিয়ে পেট্রোল দিয়ে হত্যার চেষ্টা করা হয়। যারা অন্যায়কারী তাদের বিচার হোক, কেই হোক, মেম্বার সহ যারা যারা আছে তারা সবাই আমি বিচার চাই। জুয়েল লেজাম বা ওই আবু খায়ের, আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার বাবাকে হাত পা দিয়ে গাছে বেঁধে আগুনে লেগে দিয়েছিল। আমার স্বামী কখনো এই কাজে জড়িত নয়, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমার স্বামী রানিং মেম্বার, কোনো দিন কারো ক্ষতি করেনি। হাসপাতালে চিকিৎসাধীন তোতামিয়া ডান পায়ের 8 ভাগ, বাম পায়ের 4 ভাগ পুড়ে গেছে বলে জানালেন চিকিৎসক। তিনি সংখ্যামুক্ত রয়েছেন। আমাদের সার্জারি কনসালটেন্ট তাকে দেখেছেন এবং তার যে ড্রেসিং দরকার এবং পরিচর্যা দরকার সেই জিনিসগুলো আমাদের যথাযথভাবে চলছে। এই ঘটনায় ভুক্তভোগী তোতামিয়ার স্ত্রী বাদী হয়ে 6 জনের নামে মামলা করেন। এই ঘটনার যে মূল যে মেইন কালপ্রিট, এই ঘটনার সাথে যে জড়িত স্থানীয় ইউপি মেম্বার রফিককে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে আইনে সুপর্দ করেছি। এবং এই ঘটনার সাথে আমরা আরও জানতে পেরেছি 5-6 জন আরও জড়িত আছে। আমরা প্রত্যেককে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা ব্যবস্থা নিব। বর্বরোচিত এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্থানীয় মানবাধিকার সংগঠনের নেতারা। সময় সংবাদ, জয়পুরহাট।